হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের ফর্মেট পেইন্টার অপশন সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ওয়ার্ডের ফরমেট পেইন্টার অপশনের কাজটি হচ্ছে এখানে দেখুন আমি কিছু টেক্সট নিয়েছি এবং এই টেক্সটগুলোর মধ্যে আমি এই টেক্সটটি একটু ডিজাইন করেছি অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাটিং করেছি বিভিন্ন ধরনের স্টাইল দিয়েছি এখন যদি আমি এই স্টাইলটি হুবু আমি আমার ডকুমেন্টের অন্য টেক্সটি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এই ফর্মেট পেন্টার অপশনটি ব্যবহার করব যেমন আপনার ডকুমেন্টে যদি অনেক ধরনের টেক্সট থাকে যেমন আপনার ডকুমেন্টের বিশ থেকে পঁচিশটা হেডিং রয়েছে আপনার প্রত্যেকটা হেডিংয়ের একই ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফর্মেট পেন্টার অপশনটি ব্যবহার করতে পারেন এটি কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনি যেইটার ইফেক্ট অন্য টেক্সটে নিতে চাচ্ছেন সেটিতে কার্সর রাখতে হবে অথবা সেটি সিলেক্ট করতে হবে আমি এটিতে কার্সর রাখলাম তারপরে এখানে ফর্মেট পেন্টারে ক্লিক করার পরে আমি যেটিতে অ্যাপ্লাই করব সেটি সিলেক্ট করতে হবে এখানে দেখুন যখন আমি ফর্মেট পেন্টারটা সিলেক্ট করেছি অর্থাৎ ফর্মেট পেন্টার এই অপশনটি সিলেক্ট করেছি তখন আমাদের কার্সরটি চেঞ্জ হয়ে গেছে দেখুন কারসরের পাশে একটি ব্রাশ চিহ্ন চলে আসছে তারপরে আমি যেটিতে অ্যাপ্লাই করব সেটি যদি আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করে আমি সিলেক্ট করলাম তাহলে দেখুন এই টেক্সটের ফরমেটিংটা এই টেক্সটে চলে আসতেন অর্থাৎ একটি টেক্সটের ফরমেটিং আরেকটি টেক্সটে অ্যাপ্লাই করার জন্য এই ফর্মেট পেন্টের অপশানটি ব্যবহার হয় আপনার ডকুমেন্টের যদি অনেকগুলো হেডিং থাকে তাহলে একটা হেডিং আপনি আপনি ফর্মেটিং করলেন অর্থাৎ সেটিতে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিলেন তারপরে অন্যান্য প্রত্যেকটি হেডিংয়ে আপনাদেরকে নতুন করে আর কাজ করতে হবে না জাস্ট শুধু আপনি এই ফর্মেটটি পেন্টের অপশনটি ব্যবহার করে সেটিতে সেই ডেকোরেশনগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়ালে আমি অ্যামাজন ফোন ফেস এবং ফোন সাইজ সম্পর্কে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ